প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান বিষয়ক আলোচনা পর্ব 6, আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা এবং অফিসিয়াল ভাষা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। সাধারণ জ্ঞান বিষয়ক অন্যান্য ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে সাধারণ জ্ঞান সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, এবং এই চ্যানেলের ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আজকের আলোচনায় আসি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি সরকারি কলেজের শিক্ষক হিসেবে আমার প্রাক্তন শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা এইচএসসি পাস করেছে, তাদের অনুরোধে আমি এই সাধারণ জ্ঞান বিষয়ক কিছু আলোচনা করার চেষ্টা করছি। শিখনফল অর্থাৎ আজকের এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো, আফ্রিকা মহাদেশের মোট 54টি দেশ সম্পর্কে ধারণা পাবে, আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের রাজধানীর নাম বলতে পারবে, আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের মুদ্রার নাম বলতে পারবে, আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের অফিসিয়াল ভাষার নাম বলতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমি এই এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশ এর বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা এবং অফিসিয়াল ভাষা সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আফ্রিকা মহাদেশ। তো এই যে এখানে 7টি মহাদেশের মধ্যে আফ্রিকা মহাদেশের মোট 54টি দেশ আছে, তো এখানে এই 7টি মহাদেশের অবস্থান যদি আমরা এই ম্যাপে, এই যে মানচিত্রে যদি দেখতে চাই, তাহলে লক্ষ্য করি উত্তর আমেরিকা, এই যে দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা এবং এই যে মাঝখানে হচ্ছে আফ্রিকা মহাদেশ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আফ্রিকা মহাদেশকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করা হয়েছে, যেমন পূর্ব আফ্রিকা, মধ্য আফ্রিকা, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা এবং পশ্চিম আফ্রিকা। পূর্ব আফ্রিকার মোট 18টি দেশের রাজধানী, মুদ্রা এবং ভাষা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। পূর্বের ন্যায় আমি এই যে শখে উপস্থাপন করার চেষ্টা করছি, প্রথমে দেশের নাম, রাজধানী, মুদ্রা এবং অফিসিয়াল ভাষা। তো এই ক্ষেত্রে দেশের সাথে রাজধানী এবং মুদ্রার নাম সহজে মনে রাখার জন্য আমি তিনটা একত্রে বলবো, তাহলে সহজেই মনে পড়বে। যেমন বুরুন্ডি একটি দেশের নাম, তাই না? তাহলে আমি এইভাবে বলবো যে বুরুন্ডি বুজুম্বুরা ফ্রাঙ্ক, অর্থাৎ রাজধানী যদি আমাদের মনে থাকে তাহলে মুদ্রার নামও মনে থাকবে এবং অফিসিয়াল ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। কমোরোস মরনি ফ্রাঙ্ক এবং অফিসিয়াল ভাষা হচ্ছে আরবি, ক্যামেরিয়ান এবং ফ্রেঞ্চ। জিবুতি জিবুতি ফ্রাঙ্ক এবং অফিসিয়াল ভাষা হচ্ছে আরবি এবং ফ্রেঞ্চ। তো এই ক্ষেত্রে লক্ষ্য করা যায় জিবুতির রাজধানী কিন্তু জিবুতি, খেয়াল রাখতে হবে বিষয়টা। এই ধরনের দেশ আরও কিছু আছে, ইতিপূর্বে আমি বলেছি, যেমন সিঙ্গাপুর, সিঙ্গাপুর, কারণ সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর। ইথিওপিয়া আদ্দিস আবাবা বীর, অফিসিয়াল ভাষা অ্যামহারিক। ইরিট্রিয়া আসমারা নাকফা, অফিসিয়াল ভাষা আরবি ও তিগনিরা। তো এবার আসি পূর্ব আফ্রিকার অবশিষ্ট দেশসমূহ। কেনিয়া, কেনিয়া নাইরোবি সিলিং এবং মুদ্রার নাম হচ্ছে সোয়াহিলি ও ইংরেজি। মাদাগাস্কার, মাদাগাস্কার আন্তানারিবো এরিয়ারি এবং মুদ্রার নাম হচ্ছে ফ্রেঞ্চ ও মালাগাসি। তো এই মাদাগাস্কার দেশকে মালাগাসি নামেও অভিহিত করা হয়ে থাকে। মালাবি লিলাঙ্গিয়ে কোয়াচা, ভাষা হচ্ছে চেওয়া ও ইংরেজি। মরিশাস পোর্ট লুইস রুপি, ভাষা হচ্ছে ইংরেজি। মোজাম্বিক মাপুটো মেটিকেল, ভাষা হচ্ছে পর্তুগিজ। পূর্ব আফ্রিকার আরো কিছু দেশ লক্ষ্য করি। রুয়ান্ডা কিগালি ফ্রাঙ্ক, অর্থাৎ রুয়াঙ্গা হচ্ছে দেশের নাম, কিগালি হচ্ছে রাজধানীর নাম এবং ফ্রাঙ্ক হচ্ছে মুদ্রার নাম এবং অফিসিয়াল ভাষা হচ্ছে কিন আরওয়ান, ফ্রেঞ্চ ও ইংরেজি। সিসেলেস ভিক্টোরিয়া রুপি এবং ভাষা হচ্ছে সিসেলেইস, ক্রেওল, ইংরেজি ও ফ্রেঞ্চ। সোমালিয়া মোগাদিসু সিলিং এবং ভাষা হচ্ছে আরবি ও সোমালি। উগান্ডা কাম্পালা সিলিং এবং ভাষা হচ্ছে ইংরেজি ও সোয়াহিলি।
পূর্ব আফ্রিকার অবশিষ্ট দেশসমূহ: তানজানিয়া, দোদোমা, সিলিং, এবং অফিসিয়াল ভাষা হচ্ছে সোয়াহিলি ও ইংরেজি; জাম্বিয়া, লুসাকা, কোয়াসা, এবং ভাষা হচ্ছে ইংরেজি; জিম্বাবুয়ে, হারারে, মার্কিন ডলার, অর্থাৎ মার্কিন ডলার হচ্ছে মুদ্রার নাম, হারারে রাজধানীর নাম, এবং জিম্বাবুয়ে হচ্ছে দেশের নাম, এবং ভাষা হচ্ছে ইংরেজি; দক্ষিণ সুদান, জুবা, পাউন্ড, এবং ভাষা হচ্ছে ইংরেজি। তো এবার আসি মধ্য আফ্রিকার 9টি দেশের রাজধানী, মুদ্রা এবং ভাষা সম্পর্কে জানার চেষ্টা করি। তো লক্ষ্য করি, অ্যাঙ্গোলা, রুয়ান্ডা, কোয়ানজা, এবং ভাষা হচ্ছে পর্তুগিজ; ক্যামেরুন, ইয়াউন্ডে, ফ্রাঙ্ক, এবং ভাষা হচ্ছে ইংরেজি ও ফ্রেঞ্চ; সাদ, আনজামেনা, ফ্রাঙ্ক, ভাষা হচ্ছে আরবি ও ফ্রেঞ্চ; কঙ্গো প্রজাতন্ত্র, ব্রাজাভিল, ফ্রাঙ্ক, এবং ভাষা হচ্ছে ফ্রেঞ্চ; নিরক্ষীয় গিনি, মালাবো, ফ্রাঙ্ক, এবং ভাষা হচ্ছে ফ্রেঞ্চ, স্প্যানিশ ও পর্তুগিজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাজধানী এবং মুদ্রার নাম যদি আজীবন তোমরা মনে রাখতে চাও তাহলে একসাথে তিনটা পড়বে। যেমন আমি সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় পড়েছি, বিভিন্ন রাজধানী ও মুদ্রার নাম এখনও মনে আছে। যেমন ঘানা একটি দেশের নাম, তো ঘানা আক্রা সিডি, অর্থাৎ ঘানা হচ্ছে দেশের নাম, আক্রা রাজধানী, এবং সিডি হচ্ছে মুদ্রার নাম, এই যে এখনও মনে আছে। সেজন্য আজীবন মনে রাখার জন্য একসাথে তোমরা তিনটা পড়বে, এটা সহজ পদ্ধতি। মধ্য এশিয়ার আরও দেশসমূহ লক্ষ্য করি, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, বানগুই, ফ্রাঙ্ক, এবং অফিসিয়াল ভাষা হচ্ছে ফ্রেঞ্চ ও পর্তুগিজ; গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কিনশাসা, ফ্রাঙ্ক, এবং অফিসিয়াল ভাষা হচ্ছে ফ্রেঞ্চ; গ্যাবন, লিব্রেডিলে, ফ্রাঙ্ক, অফিসিয়াল ভাষা হচ্ছে ফ্রেঞ্চ; সাউটোমে অ্যান্ড প্রিন্সিপে, সাউটোমে, ডোবরা, এবং অফিসিয়াল ভাষা হচ্ছে পর্তুগিজ। এবার আসি উত্তর আফ্রিকার 6টি দেশের রাজধানী, মুদ্রা এবং ভাষা। আলজেরিয়া, আলজিয়ার্স, দিনার, অফিসিয়াল ভাষা হচ্ছে আরবি; মিশর, কায়রো, পাউন্ড, অফিসিয়াল ভাষা হচ্ছে আরবি; লিবিয়া, ত্রিপলি, দিনার, অফিসিয়াল ভাষা হচ্ছে আরবি। অর্থাৎ একসাথে যদি আমরা লিবিয়া, ত্রিপলি, দিনার মনে রাখতে পারি তাহলে ত্রিপলি মনে পড়লেই কিন্তু দিনার মনে পড়বে, আবার লিবিয়া মনে পড়লেই কিন্তু ত্রিপলি মনে পড়বে। সেজন্য এটি একটি শর্টকাট টেকনিক এই রাজধানীর নাম এবং মুদ্রা মনে রাখার। তো উত্তর আফ্রিকার অবশিষ্ট দেশসমূহ লক্ষ্য করি, মরক্কো, রাবাত, দিরহাম, অফিসিয়াল ভাষা আরবি; সুদান, কার্তুম, পাউন্ড, অফিসিয়াল ভাষা আরবি ও ইংরেজি; তিউনিসিয়া, তিউনিস, দিনার, অফিসিয়াল ভাষা আরবি। তো এবার আসি দক্ষিণ আফ্রিকার 5টি দেশের রাজধানী, মুদ্রা এবং ভাষা সম্পর্কে জানার চেষ্টা করি। বতসোয়ানা, গ্যাবরোন, পুলা, অফিসিয়াল ভাষা ইংরেজি; লেসেতো, মাসেরু, লোটি, অফিসিয়াল ভাষা সেসেতো ও ইংরেজি; নামিবিয়া, উইন্ডহোক, ডলার, এবং অফিসিয়াল ভাষা ইংরেজি; দক্ষিণ আফ্রিকা, প্রিটোরিয়া, র্যান্ড, এবং অফিসিয়াল ভাষা আফ্রিকান ও ইংরেজি; সোয়াজিল্যান্ড, এম্বাবেন, লিলানগনি, এবং অফিসিয়াল ভাষা হচ্ছে সোয়াজি ও ইংরেজি। তো এবার আসি পশ্চিম আফ্রিকার মোট 16টি দেশ, তো এইগুলির রাজধানী, মুদ্রা এবং ভাষা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। যেমন বেনিন, পোর্টোনোভো, ফ্রাঙ্ক, অফিসিয়াল ভাষা হচ্ছে ফ্রেঞ্চ; বার্কিনা ফাসো, ওয়াগাদুগু, ফ্রাঙ্ক, অফিসিয়াল ভাষা হচ্ছে ফ্রেঞ্চ; আইভরি কোস্ট, ইয়ামুসুক্রো, ফ্রাঙ্ক, অফিসিয়াল ভাষা হচ্ছে ফ্রেঞ্চ; কেপ ভার্দে, প্যারায়া, অ্যাসকুদো, অফিসিয়াল ভাষা হচ্ছে পর্তুগিজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আফ্রিকা মহাদেশের যে সমস্ত দেশের মুদ্রার নাম ফ্রাঙ্ক, সেগুলো তোমরা লক্ষ্য করে দেখবে যে এইগুলার অফিসিয়াল ভাষা অধিকাংশ দেশের কিন্তু ফ্রেঞ্চ, বিষয়টি মনে রাখতে হবে। পশ্চিম আফ্রিকার আরও দেশসমূহ লক্ষ্য করি, গাম্বিয়া, বানজুল, দালাসি, অফিসিয়াল ভাষা ইংরেজি; ঘানা, আক্রা, সিডি, অফিসিয়াল ভাষা হচ্ছে ইংরেজি ও আকান;
গিনি কোনাক্রি ফ্রাঙ্ক, অফিসিয়াল ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। গিনি বিসাও, বিসাও ফ্রাঙ্ক, অফিসিয়াল ভাষা হচ্ছে পর্তুগিজ। পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশসমূহ, লাইবেরিয়া মনরোভিয়াল ডলার, অফিসিয়াল ভাষা ইংরেজি। মালি বামাকো ফ্রাঙ্ক, অফিসিয়াল ভাষা ফ্রেঞ্চ। মরিতানিয়া নোয়াকচোট অগুইয়া, অফিসিয়াল ভাষা আরবি। নাইজার নিয়ামে ফ্রাঙ্ক, অফিসিয়াল ভাষা ফ্রেঞ্চ। লক্ষ্য করেছো যেখানে ফ্রান্স মুদ্রার নাম সেখানে কিন্তু ফ্রেঞ্চ অফিসিয়াল ভাষা। পশ্চিম আফ্রিকার অবশিষ্ট দেশসমূহ, নাইজেরিয়া আবুজা নাইরা, অফিসিয়াল ভাষা হচ্ছে ইংরেজি। সেনেগাল ডাকার ফ্রাঙ্ক, অফিসিয়াল ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। সিয়েরা লিওন ফ্রিটাউন লিওন, অফিসিয়াল ভাষা হচ্ছে ইংরেজি। টোগো লোমে ফ্রাঙ্ক, অফিসিয়াল ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আফ্রিকা মহাদেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের এই ছিল আমার আজকের আলোচনা। আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া মহাদেশের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা এবং ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।